শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো। আজকে শিক্ষার্থী বন্ধুরা যারা নবম দশম শ্রেণীতে এবং পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা। আলোচনাটি হলো তোমাদের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ ও ক্যারিয়ার আইসিটি, অর্থাৎ এই আইসিটি তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যে কতটুকু এগিয়ে নিয়ে যাবে সে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে তোমরা একটু দেখে নাও, তোমাদের নবম দশম বইতে তথ্য যোগাযোগ বইতে আমার ভবিষ্যতে ক্যারিয়ার, এখানে অনেকগুলো পয়েন্ট আছে এবং অনেকগুলো লেখা আছে, যাক আমি এখান থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট যাচাই এবং বাছাই করে নিছি। তোমরা অবশ্যই 10টি পয়েন্ট যারা ফলো করবে, 10টি পয়েন্ট যারা গুরুত্ব দিয়ে দেখবে, তোমরা অবশ্যই একটি কাজ করতে পারে, 10টি পয়েন্ট তোমরা লিখে তোমাদের টেবিলের পাশে, হ্যাঁ টেবিলের পাশে তোমরা লিখে রাখতে পারো। প্রতিদিন এই পয়েন্টগুলো তোমরা একবার করে দেখবে, এবং এটা শুধু দেখলে হবে না, এটাকে এটার প্রতি তোমাদের আমল করতে হবে, এটার প্রতি তোমাদের গুরুত্ব প্রয়োজনীয়তা বাড়াতে হবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ অল্প সময় তোমরা এগিয়ে যাবে এবং এই ক্যারিয়ারটা তোমাদেরকে আগামী দিন সুন্দর করে নিয়ে যাবে। তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাই, আমরা আমাদের মূল মূল বিষয়ের উপরে, মূল বিষয়গুলো কী কী, হ্যাঁ আর এর মধ্যে তোমরা এগুলো শেয়ার করবে, কমেন্ট করবে, এবং আমাদের আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো অতি দ্রুত। আসা পয়েন্টগুলো আমি তোমাদের জন্য উঠে নিয়ে আসছি, পয়েন্টগুলো আমরা একটু দেখি। আইসিটি ও আমার ভবিষ্যৎ ক্যারিয়ার। একবিংশ শতাব্দীতে আইসিটি বিন একটি দিনও কল্পনা করা সম্ভব না। খুব সুন্দর কথা, একটি দিন, অর্থাৎ 21 শতাব্দীতে আমাদের, হ্যাঁ 21 শতাব্দীতে আমাদেরকে হাতকে, টেকনিকের হাতকে শক্তিশালী করতে হবে। নাম্বার 2তে আছে নিজের ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে আইসিটির দক্ষতা উন্নয়ন যথেষ্ট সচেতন। তাহলে নিজের ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে আইসিটির দক্ষতা, শুধু আইসিটি শুধু প্রযুক্তি জানলে হবে না, এটা তোমাকে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। নাম্বার 3, যে কোনো কাজের জন্য প্রাথমিক ধারণা না থাকলে আগামী দিনে চাকরি পাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোনো কাজের জন্য প্রাথমিক ধারণা, অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য প্রথম প্রথম কিছু ধারণা থাকতে হবে। 4 নম্বর, বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনে একটি বড় ক্ষেত্র, তুমি যখন কাজ জানবে তখন সারা দুনিয়ায় তোমার জন্য সহজ হয়ে যাবে, যে কোনো জায়গায় তুমি কাজ করতে পারবে। নম্বর 5 আসো, প্রযুক্তি পদার্পণ করাটি হলো কম্পিউটার, সারা পৃথিবীতে যে একটি যন্ত্র, যে একটি বিস্ময়কর যন্ত্র, তার নাম হলো কম্পিউটার, আর কম্পিউটার তোমাদের থাকতে হবে এবং কম্পিউটার কাজ জানতে হবে। নাম্বার 6, সারা বিশ্বব্যাপী যে কম্পিউটার কত শত কাজ তা কল্পনা করা যায় না, সারা দুনিয়ায় সকল কাজের মাধ্যমে আমাদের কম্পিউটার জানা একান্তই প্রয়োজন। নাম্বার 7, বিভিন্ন কাজের দ্বারা সমূহ, ইন্টারনেট, ডাটাবেস, ফটোশপ, রোবোটিং, কমিউনিকেশন, গ্রাফিক্স ইত্যাদি, কাজের শেষ নেই, তারপরে এখানে কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে যেগুলা, হ্যাঁ যেগুলা কম্পিউটারের মাধ্যমে একান্তভাবে করতে হয়। নাম্বার 8, দিন যাচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, দেহ এক সময় কম্পিউটার সাইজ ছিল প্রায় 52 ফুট লম্বা, একটি রুমের প্রয়োজন হতো, বিশাল একটি রুম, 52 ফিট একটি রুম প্রয়োজন হতো, উঁচু ছিল প্রায় 10 ফিট। আজকে সে কম্পিউটার দেখো অত্যন্ত সহজ এবং ছোট হয়ে আসছে। নাম্বার 9, লেখাপড়ার করার মাঝে দুনিয়াব্যাপী বিভিন্ন চাকরির সুযোগ। হ্যাঁ তোমরা যারা পড়ালেখা করতেছ তোমাদেরকে একবারে পড়ালেখা করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে, অনার্স করতে হবে, এবং কোনো কথা না, তুমি যখন তোমার তুমি যখন ক্যারিয়ার সাথে এই তথ্য প্রযুক্তিকে হাতের খড়ি হিসাবে ব্যবহার করবে তখন তুমি লেখাপড়ার মাঝে চাকরির সুযোগ খুঁজে নিতে হবে। নাম্বার 10, অবাক বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি জানা থাকলে ঘরে বসে বিশাল আয়ের সুযোগ। খুব সুন্দর কথা, যারা বাইরে যেতে পারবে না, যারা বাইরে কাজ করতে পারবে না, যারা অসুস্থ, যারা প্রতিবন্ধী, তাদের জন্য এক বিশাল সুযোগ, হ্যাঁ হলো এই প্রযুক্তি জানা থাকলে সে ঘরে বসে সারা দুনিয়া। আজকের মতো আমাদের এখানে থাক, তোমরা অবশ্যই পয়েন্টগুলো বারবার দেখবে, এই পয়েন্টগুলোর প্রতি তোমাদের গুরুত্ব বাড়িয়ে দিবে এবং এই পয়েন্টগুলো সব সময় তোমাদের, হ্যাঁ শিক্ষার্থীরা সহজ, এগুলো তুমি লিখে একটু কাগজে তুমি পকেটে রাখতে পারো, আর এটার প্রতি তুমি কী করবে একটু নজর দিবে যে কী কী আছে, কী করতে হবে, তাহলে তোমরা সহজে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আগামী ভিডিও দেখার জন্য তোমাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ।